আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা জাহেলদেরকে সালাম দেয়। যারা জাহেল মানে এখানে অশিক্ষিত নয়, জাহেল মানে বোঝানো হয়েছে যারা আজে বাজে কাজ নিয়ে পড়ে থাকে, গালিগালাজ অশ্লীলতা বেহায়াপনায় ডুবে থাকে, এদেরকে রহমানের বান্দারা অ্যাভয়েড করে চলে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি গুণ, এই স্বভাবটা আমাদের অনেকের মধ্যে নেই। আপনাকে কেউ গালি দিলে আপনার স্বভাব হলো একটা দিলে আপনি ফিরাইয়া দেন তিনটা। আপনি যদি বাঘারপাড়া বাজারে কারোর সাথে দেখা হয় যে এই লোকটা আপনাকে গালি দিয়েছে, বকা দিয়েছে, এই লোকটা আপনার বদনাম করে, তারে বাঘারপাড়া বাজারে পাইলে বলবেন তোরে পাইছি দাঁড়া, আজকে জনমের মতো তোরে সাইজ করব। এটা তো রহমানের বান্দার গুণাবলী নয়। রহমানের বান্দার গুণ কেমন জানেন? দেখা হয়েছে বাঘারপাড়া বাজারে, ওই ব্যক্তি যে বদনাম করে, যে গালিগালাজ করে, দেখা হওয়ার পরে গালিও দিল না, বকাও দিল না, সালাম দিয়ে বলে ভাইজান চলেন রেস্টুরেন্টে আপনাকে এক কাপ চা খাই, সুবহানাল্লাহ পড়বেন না? গালির জবাবে কি গালি হয়? মন্দের জবাব ভালো দিয়ে দিতে হয়। আরে সব সময় মানুষকে কথা দিয়ে সাইজ করা যায় না, অনেক সময় ব্যবহার দিয়েও মানুষকে উচিত শিক্ষা দেওয়া যায়। কিভাবে? আপনার বদনাম করে সামনাসামনি দেখা হয়েছে, আপনি সালাম দিবেন, আসেন ভাই চা খান, চায়ের সাথে তাও খাওয়াবেন, বিলটাও আপনি দিবেন, ওই লোক লজ্জায় মাথা নিচু করে চলে যাবে, হায় রে কার বদনাম করি, কারে গালি গালাজ করি, এ তো ফেরেশতার মতো মানুষ, ঠিক কি না? এরকম গুণে গুণান্বিত হওয়া যাবে তো? এই গুণটা তো আমাদের অনেকের মধ্যে নাই। মহিলারা তো আছেন বাহিরে, হয়তো প্যান্ডেলও আছে, এই বদভ্যাসটা মহিলাদের মধ্যে বেশি। কোনো মহিলাকে যদি কোনো মহিলা গালি দেয়, হাজবেন্ডকে বলে তুমি একটু দাঁড়াও তো, তার বাড়ি থেকে তারে কুপায় আস, অস্ত্র দিয়া কুপাবে না, মুখ দিয়া কুপাবে। আসলে মুখ, এই জবান হলো এমন জিনিস, লাঠি দিয়েও মানুষকে এত জখম করা যায় না, মুখ দিয়ে মানুষকে যত জখম করা যায়, হৃদয়কে ক্ষতবিক্ষত করা যায় এই জবান দিয়ে। আর এই জবান হলো পাপের, গুনাহের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। গুনাহের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি কি? মুখ, এটা আমি বলি নাই তো, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে এটা পাপের ইন্ডাস্ট্রি? কারণ এই জবান দিয়ে পৃথিবীতে গুনাহ হয় বেশি। মিথ্যা বলে মানুষ কি দিয়ে? জবান দিয়ে। গীবত করে কি দিয়ে? জবান দিয়ে। চুগলখুরি করে কি দিয়ে? মিথ্যা সাক্ষী দেওয়ার সময় দেয় কি দিয়ে? আবার ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সময় কি দিয়ে? হুজুরদেরকে জঙ্গিবাদী মৌলবাদী বলে কি দিয়ে? জিনিস কয়টা? একটা। এজন্য নবীজি বলেছেন এই জবানের অপব্যবহারকারীদেরকে কিয়ামতের দিন উল্টায়া উপুর করে টেনে হিচড়ে জাহান্নামে ফেলা হবে, আর জবানের হেফাজতকারীরা কিয়ামতের দিন নবীজির সুপারিশ পাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই জবানকে অপব্যবহার করবেন না। আপনাকে গালি দিয়েছে, আপনি গালি দিবেন না, দেখা হলে সালাম দিবেন, আপনার সমালোচনা করেছে, সাক্ষাৎ হলে চা খাওয়াবেন, সাক্ষাৎ হলে একটা ফুল দিবেন। মন্দের জবাব দিতে হয় ভালো দিয়ে। আল্লাহর নবীকে কাফিররা পাগল বলেছে, আল্লাহর নবীকে উল্টা কাফিরদেরকে জবাব দিয়ে পাগল বলেছেন। জোরে বলেন, আল্লাহর নবীকে কাফিররা কাহিন, গণক বলেছে, শাইর কবি বলেছে, মাজনুন বলেছে, কিন্তু আল্লাহর নবী কাফিরদের গালিগালাজের বিপরীতে জবাবে তিনি গালি দেন নাই। কারণ আল্লাহ তার নবীকে শিখিয়ে দিয়েছেন সূরা মুযাম্মিলের 10 নম্বর আয়াত, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, এরা আপনাকে যা বলছে এদের কথাবার্তা উপেক্ষা করেন, অ্যাভয়েড করেন, ধৈর্য ধারণ করেন, সহনশীল হন। গালির জবাবে গালি দেওয়া এটা মুমিনের স্বভাব নয়, মন্দের জবাব মন্দ দিয়ে নয়, বরং এই সমাজে যারা অসভ্য আছে অসভ্যদের সাথে পাল্টা অসভ্য দাবি করা যাবে না, সালাম দিয়ে এদের সামনে থেকে কেটে পড়তে হবে। অনেকে তর্ক করে,
আর বর্তমানে তর্ক করার জন্য জায়গাও আছে ফেসবুক, এটার নাম দিয়েছি আমি গিবত বুক, এটার নাম দিয়েছি আমি সমালোচনা বুক, টাইম পাস বুক, এটার নাম দিয়েছি আমি চুগলখুরি বুক। আলেমুল আমারও পিছিয়ে নেই, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ভিডিও বানাবে, এক হুজুর আরেক হুজুরকে নিয়ে লাইভ করবে। দেখেন না গত কয়েকদিন ধরে আমাদের দেশে মিয়ারে হক নিয়ে কত ধরনের পাল্টা পাল্টি বক্তব্য হুজুরদের ভেতরে, অথচ জাতির এই ক্রান্তিকালীন সময়ে কৌমি আলিয়া সকল ঘরনার আলেমদের উচিত ছিল শিক্ষা ব্যবস্থার অসঙ্গতি নিয়ে আগে কথা বলা, উচিত ছিল। আমাদের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে এক টেবিলে বসে এই জাতির মানুষকে শিক্ষা সম্পর্কে সচেতন করা, সেটা না করে আপনারা নিজেরা নিজেরা কামড়া কামড়ি করছেন। আলেমদের এই নিজেরা নিজেরা কামড়া কামড়ি যত বাড়বে, হুজুরদের উপরে ইসলাম বিরোধী জালেমদের নিপীড়ন তত বাড়বে। হওয়া দরকার ছিল কি আর হচ্ছে কি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জবানকে হেফাজত করেন, জবান দিয়ে পৃথিবী জয় করা যায়, অস্ত্র দিয়ে মানুষকে কন্ট্রোল করা যায় না, কিন্তু সুন্দর ভাষা দিয়ে মানুষের মন জয় করে নেওয়া যায়। এই যে এখানে হাজার হাজার মানুষ আছে, লাঠি দিয়া পিটায়া মানুষকে সাইজ করতে পারবেন না, কিন্তু যদি আপনি মুখ থেকে সুন্দর সম্বোধন করেন, সুন্দর ভাষা দিয়ে মানুষকে নীরব করে দেওয়া যাবে। এজন্যই জবানের সঠিক ব্যবহার করতে হবে। এই জবান দিয়ে আপনি তর্ক বিতর্ক করবেন না, জাহিলদের সাথে মন্দের জবাবে মন্দ নয়, গালির জবাবে গালি নয়। রহমানের বান্দার গুণ কেমন হবে? আল্লাহ বললেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তো তারা জাহেলদেরকে এভয়েড করে সালাম দেয় যায় না, সুবহানাল্লাহ পড়ে না। আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত করে দাও। রব্বুল আলামিন বলছেন রহমানের বান্দারা অভদ্র হয় না, অহংকারী হয় না। রহমানের বান্দাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা প্রথম যে গুণের কথা উল্লেখ করলেন, আল্লাহ তাআলা বললেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা, দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা, রহমানের বান্দা হলো তারা। অহংকারী নয় যারা, রহমানের বান্দা তারা অভদ্র নয় যারা, বরং রহমানের বান্দারা ভদ্র হয়, বিনয়ী হয়। অহংকার করা এটা কোনো মুমিনের স্বভাব নয়। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর, যে অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে। সুতরাং যারা অহংকার করবে তাদেরকে যিনি ভয়াবহ শাস্তির সম্মুখীন করবেন তিনি কে? অহংকার করা এটা কোনো মুমিন ব্যক্তির স্বভাব নয়, এটা হলো ইবলিসের স্বভাব। অহংকার করা হলো ফেরাউনের স্বভাব, অহংকার করা হলো নমরুদের স্বভাব। আমাদের সমাজের চারপাশে বহু মানুষ দেখবে বহু বিষয় নিয়ে অহংকার করে, কেউ বা জ্ঞানের বড়াই করে জ্ঞানের অহংকার করে, কেউ বা টাকা পয়সার অহংকার করে, কেউ বা আবার ক্ষমতার অহংকার করে। কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না, কারণ আমাদের কোনো কিছুর স্টেবিলিটি নেই, স্থায়িত্ব নেই। জ্ঞান তো আল্লাহর নেয়ামত, আল্লাহ যাকে জ্ঞান দিয়েছেন সেই ব্যক্তি যেন জ্ঞান পেয়ে অহংকার না করে, কারণ যিনি আপনাকে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের নেয়ামত কেড়ে নিয়ে আবার আপনাকে পাগল বানিয়ে দিতে পারেন কে? এজন্য জ্ঞান পেয়ে অহংকার করবেন না। আমরা আমাদের ক্ষুদ্র জীবনে কত মানুষকে দেখেছি জ্ঞান পাওয়ার পরে অহংকারী হওয়ার কারণে আল্লাহ তাকে পাগল বানিয়ে দিয়েছেন, এমন মানুষও সমাজে আছে না নাই। এজন্য জ্ঞান পাওয়ার পরে অহংকার করা যাবে না।
টাকা আছে পয়সা আছে বলে অহংকার করা যাবে না, কারণ সকাল বেলার টাকাওয়ালাকে সকাল বেলার ধনী কি বিকেল বেলার রাস্তার ফকির যিনি বানিয়ে দিতে পারেন তিনি কি। ক্ষমতা আছে বলে অহংকার করা যাবে না। ক্ষমতা হলো এমন এক জিনিস যেটা এখন আছে একটু পরে নাও থাকতে পারে, আজকে আছে কালকে হয়তো নাও থাকতে পারে। কিছু মানুষ আছে দেখবেন ক্ষমতা পাওয়ার পরে এত অহংকারী হয়ে উঠে ক্ষমতার ঠেলায় তার এলাকার মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে বাড়িতে থাকতে দেয় না। ক্ষমতার ঠেলায় দেখা যায় তার মতের বিরোধীদেরকে এলাকায় পর্যন্ত আসতে দেয় না, জানাজায় আসতে দেয় না, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছে। ক্ষমতার ঠেলায় ক্ষমতার জুড়ে এত বাহাদুরি করেন, আপনাকে যিনি ক্ষমতা দিয়েছেন সে আল্লাহ আবার ক্ষমতা কেড়ে নিয়ে মানুষের জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতা থেকে নামাতে পারে। সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে? আল্লাহ যদি চান কোন অসহায় ব্যক্তিকে ক্ষমতায় বসাতে আল্লাহ তাআলা পারবেন কিনা? ইউসুফ আলাইহিস সালামকে তার দশ ভাইরা ষড়যন্ত্র করে চক্রান্ত করে অন্ধকার কুয়ায় ফেলে দিল। তারা ভেবেছিল সাঁতার না জানা আমাদেরই ছোট্ট ইউসুফ এই কুয়ার মধ্যেই মারা যাবে, অথবা কেউ তাকে যদি এখান থেকে উঠায়াও নেয় তাকে নিয়ে চাকর বাকর বানাবে। কিন্তু আল্লাহ তাআলার কি অসীম কুদরত দেখে তারা যখন তাদের ভাইকে অন্ধকার কুয়ায় ফেলে দিল, আল্লাহ তাআলা তার কুদরতি ব্যবস্থাপনায় অন্ধকার কুয়া থেকে উঠায়া ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের ক্ষমতার মসনদে বসায়া দিলে। আবার আল্লাহ যদি চান ক্ষমতা থেকে নামাতেও পারেন, যেমন নমরুদ ফেরাউন দুই শয়তানকে আল্লাহ জিল্লতির সাথে ক্ষমতা থেকে বিদায় করেছেন। এক শয়তানকে আল্লাহ পানিতে চুবাইয়া মেরেছেন, আরেকটাকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। কিছু কিছু মানুষ আছে দুনিয়াতে নমরুদের মতো ফেরাউনের মতো ক্ষমতা থেকে যাওয়ার সময় সম্মানের সাথে যেতে পারে না, ইতিহাসে তারা কুখ্যাত হয়ে থাকে। ইতিহাসে দুই ধরনের মানুষের নাম পাওয়া যায়, বিখ্যাত কুখ্যাত। ইতিহাসে কিছু মানুষ আছে ইতিহাসের সোনালী পাতায় বিখ্যাত হিসাবে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা, আবার কিছু মানুষ আছে যাদের নাম মানুষ ঘৃণার সাথে নেয়। আপনি ক্ষমতা পেয়ে অহংকারী হবেন না, নইলে মারা যাওয়ার পরে মানুষ ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়বে। কিছু মানুষ আছে ক্ষমতায় না থাকলেও ইজ্জত পায়, কিছু মানুষ আছে ক্ষমতায় থেকেও ইজ্জত পায় না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলে দিন হে রাজাধিরাজ আল্লাহ আপনি যাকে চান তাকে আপনি ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। এখন হয়তো অনেকে বলবে ঠিক আছে আল্লাহ তো আমাকে দিয়েছি আমি এজন্য পেয়েছি, এটা তো আল্লাহ দিয়েছে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু আপনি পরবর্তী অংশটাও শুনেন, আল্লাহ বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন যাকে চান তাকে বেইজ্জত করেন। ক্ষমতার আয়াতের সাথে আল্লাহ ইজ্জতের কথা কেন বললেন? কারণ কিছু মানুষ দুনিয়াতে এমন আছে ক্ষমতার জন্য হায়া শরম ছেড়ে দেয়, বেহায়ার মতো কথা বলে বেহায়ার মতো জীবন যাপন করে। কিছু মানুষ আছে ক্ষমতায় থেকেও বেইজ্জত হয় ইজ্জত পায় না, যেমন বুশ ক্ষমতায় থেকেও জুতার বাড়ি আসে না নাই,
ক্ষমতায় থেকেও অনেকে বেজ্জত হয়েছে, যার জ্বলন্ত প্রমাণ এই বাংলাদেশে টাকলা মুরাদ। তাহলে বুঝা গেল, ক্ষমতা থাকলে ইজ্জতওয়ালা হওয়া যায় না, বরং ক্ষমতায় না থেকেও বহু মানুষ ইজ্জত পায়, সম্মান পায়। এজন্য আল্লাহ বলেছেন, ইজ্জতের মালিকও তিনি, বেজ্জতের মালিকও তিনি। আল্লাহ তাআলা বলছেন, সুতরাং রহমানের বান্দা হতে হলে অহংকার ছেড়ে দিতে হবে, কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না, রহমানের বান্দারা অহংকারী হয় না। এজন্য আল্লাহ এই সূরার মধ্যে রহমানের বান্দাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে প্রথমেই যে গুণের কথা বললেন, আল্লাহ তাআলা বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দাগণ তারা দুনিয়াতে নম্রতার সাথে, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে বিচরণ করে যারা, আল্লাহ তাআলা অন্য জায়গায় বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তামলুল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন, জমিনে অহংকারী হয়ে বিচরণ করো না, অহংকারের সাথে তো জমিনে হেঁটে আপনি মাটি ফাটিয়ে দিতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন, এমন কি ওয়ালান তাবলুগুল জিবালা তুলা, বান্দা অহংকার করে তুমি আকাশের উচ্চতায় পৌঁছে যেতে পারবে না। লোকমান হাকিমের নামে আল্লাহ কোরআনে একটি সূরা দিয়েছেন, তিনি তার সন্তানকে এত সুন্দর সুন্দর নসিহত করেছিলেন, সেই নসিহত গুলো আল্লাহর এত ভালো লেগেছে, এগুলো আল্লাহ আমাদের জন্য কোরআনে তুলে দিয়েছেন। তার সন্তানকে নসিহত করতে গিয়ে তিনি এক পর্যায়ে বলেছিলেন, বাবারে ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস, গাল বাঁকা করে, মুখ বাঁকা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞার সাথে, মানুষের সাথে কথা বলো না, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন এমন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ কোনো দাম্ভিক, কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। রহমানের বান্দাদের প্রথম গুণ, তারা হয় ভদ্র, তারা হয় নম্র, তারা হয় বিনয়ী। যুবক ভাইদেরকে বিশেষ করে বলছি, ভদ্রতার গুণে গুণান্বিত হও। এখন আমাদের সমাজে ধীরে ধীরে কেন জানি ভদ্রতা লোপ পেয়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম দেখেছি রাস্তাঘাটে বড় ভাইকে দেখলে, মুরব্বীকে দেখলে ছেলেরা খুব ভদ্রতার সাথে হেঁটে যেত, এখনকার চিত্র ভিন্ন। দেখা যায় কিশোর ছেলেরা, যুবক ছেলেরা মোটর সাইকেল চালিয়ে যায়, মুরব্বীর সামনে গিয়ে আরো জোরে চালায়, বড় ভাইয়ের সামনে আরো জোরে চালায়, এমন কি বড় ভাই বাস মুরব্বীদের সামনে সিগারেট খায়া, সিগারেটের ধোঁয়া উড়ায়, এমন বেয়াদবি সমাজে আছে না নাই? আবার যারা মোটর সাইকেল চালায় তারা তো এমন বেয়াদবি করে করে রাস্তায় চালায়, কিছুক্ষণ দেখবেন ডানে মারে এক কাইত, কিছুক্ষণ পর বামে মারে আরেক কাইত, এরকম ডিজে স্টাইলে কিছু ছেলেরা বাইক চালায়, আছে না? এই যে একজন বললেন মরেও এরকম, ঠিকই আছে তো, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট বড় মারাত্মক ভাই, এটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে কোনো ট্রাক বা বাসের নিচে পড়ে, মাথার খুলি উড়ে যাবে একদিকে, হাত একদিকে, পা একদিকে, বেঁচে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে এরা পঙ্গুত্ব বরণ করে। তো পাক পাকুম করে মোটর সাইকেল চালানোর আগে তো ভদ্র হয়ে যাও। কিছু ছেলেরা আছে গার্লস স্কুল বা মহিলা কলেজের সামনে দিয়ে মোটর সাইকেল চালায়া যাওয়ার সময় তখন পিক আপ বাড়ায় দেয়, হরনের পরিমাণ বাড়ায় দেয়, এমন যুবক আছে না নাই? খবরদার যুবক ভাইয়েরা, আমাদের চলনে বলনে কথনে চলাফেরায় ভদ্রতা আর নম্রতার বহি প্রকাশ যেন ঘটে। আমি বেয়াদবের মতো কথা বলবো না, বেয়াদবের মতো চলাফেরা করবো না, কারণ এটা রহমানের বান্দার গুণাবলী নয়। রহমানের বান্দারা ভদ্র হয়, নম্র হয়, মানুষকে সম্মান দেয়। মানুষকে সম্মান দিলে আপনি কখনো খাটো হবেন না। যে ব্যক্তি মানুষকে সম্মান দেয় আল্লাহ ওই ব্যক্তিকে মানুষের কাছে সম্মানিত বানিয়ে দেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ,
যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তার সম্মান, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার গোল, রহমানের বান্দারা অভদ্র না ভদ্র, অহংকারী না বিনয়ী। আল্লাহ এই গুণে আমাদের সবাইকে গুণান্বিত করে দাও। এরপরে আল্লাহ বলছেন রহমানের বান্দাদের দুই নাম্বার গুণাবলী হলো, এরা কখনো মন্দের জবাবে মন্দ কিছু বলে না, গালির জবাবে গালি দেয় না, এরা উগ্র হয় না, বরং রহমানের বান্দারা হয় সহনশীল। তারা কারো সাথে তর্ক করে না, জাহিলদের সাথে তর্ক করে সময় কাটায় না, বরং রহমানের বান্দাদের গুণাবলী হলো, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। রহমানের বান্দা হলো তারা জাহেলদেরকে সালাম দেয়, যারা জাহেল মানে এখানে অশিক্ষিত নয়, জাহেল মানে বোঝানো হয়েছে যারা আজেবাজে কাজ নিয়ে পড়ে থাকে, গালিগালাজ অশ্লীলতা বেহায়াপনায় ডুবে থাকে, এদেরকে রহমানের বান্দারা অ্যাভয়েড করে চলে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি গুণ, এই স্বভাবটা আমাদের অনেকের মধ্যে নেই। আপনাকে কেউ গালি দিলে আপনার স্বভাব হলো একটা দিলে আপনি ফিরাইয়া দেন তিনটা। আপনি যদি বাঘারপাড়া বাজারে কারোর সাথে দেখা হয় যে এই লোকটা আপনাকে গালি দিয়েছে, বকা দিয়েছে, এই লোকটা আপনার বদনাম করে, তারে বাঘারপাড়া বাজারে পাইলে বলবেন তোরে পাইছি দাঁড়া, আজকে জনমের মতো তোরে সাইজ করব। এটা তো রহমানের বান্দার গুণাবলী নয়। রহমানের বান্দার গুণ কেমন জানেন? দেখা হয়েছে বাঘারপাড়া বাজারে, ওই ব্যক্তি যে বদনাম করে, যে গালিগালাজ করে, দেখা হওয়ার পরে গালিও দিল না, বকাও দিল না, সালাম দিয়ে বলে ভাইজান চলেন রেস্টুরেন্টে আপনাকে এক কাপ চা খাও। সুবহানাল্লাহ। পড়বেন না, গালির জবাবে কি গালি হয়? মন্দের জবাব ভালো দিয়ে দিতে হয়। আরে সব সময় মানুষকে কথা দিয়ে সাইজ করা যায় না, অনেক সময় ব্যবহার দিয়েও মানুষকে উচিত শিক্ষা দেওয়া যায়। কিভাবে? আপনার বদনাম করে সামনাসামনি দেখা হয়েছে, আপনি সালাম দিবেন, আসেন ভাই চা খান, চায়ের সাথে টাও খাওয়াবেন, বিলটাও আপনি দিবেন, ওই লোক লজ্জায় মাথা নিচু করে চলে যাবে, হায় রে কার বদনাম করি, কারে গালি গালাজ করি, এ তো ফেরেশতার মতো মানুষ, ঠিক কি না? এরকম গুণে গুণান্বিত হওয়া যাবে তো? এই গুণটা তো আমাদের অনেকের মধ্যে নাই, মহিলারা তো আছেন বাহিরে হয়তো প্যান্ডেলও আছে, এই বদভ্যাসটা মহিলাদের মধ্যে বেশি। কোন মহিলাকে যদি কোন মহিলা গালি দেয়, হাজবেন্ডকে বলে তুমি একটু দাঁড়াও তো তার বাড়িতে গিয়ে তারে কুপায় আস, অস্ত্র দিয়া কুপাবে না, মুখ দিয়া কুপাবে। আসলে মুখ, এই জবান হলো এমন জিনিস, লাঠি দিয়েও মানুষকে এত জখম করা যায় না, মুখ দিয়ে মানুষকে যত জখম করা যায়, হৃদয়কে ক্ষতবিক্ষত করা যায় এই জবান দিয়ে। আর এই জবান হলো পাপের, গুনাহের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। গুনাহের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি কি? মুখ, এটা আমি বলি নাই তো, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে এটা পাপের ইন্ডাস্ট্রি? কারণ এই জবান দিয়ে পৃথিবীতে গুনাহ হয় বেশি। মিথ্যা বলে মানুষ কি দিয়ে? জবান দিয়ে। গীবত করে কি দিয়ে? জবান দিয়ে। চুগলখুরি করে কি দিয়ে? মিথ্যা সাক্ষী দেওয়ার সময় দেয় কি দিয়ে? আবার ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সময় কি দিয়ে? হুজুরদেরকে জঙ্গিবাদী মৌলবাদী বলে কি দিয়ে? জিনিস কয়টা? একটা। এজন্য নবীজি বলেছেন এই জবানের অপব্যবহারকারীদেরকে কিয়ামতের দিন উল্টায়া উপুর করে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলা হবে। আর জবানের হেফাজতকারীরা কিয়ামতের দিন নবীজির সুপারিশ পাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই জবানকে অপব্যবহার করবেন না। আপনাকে গালি দিয়েছে, আপনি গালি দিবেন না, দেখা হলে সালাম দিবেন, আপনার সমালোচনা করেছে, সাক্ষাৎ হলে চা খাওয়াবেন, সাক্ষাৎ হলে একটা ফুল দিবেন। মন্দের জবাব দিতে হয় ভালো দিয়ে। আল্লাহ নবীকে কাফিররা পাগল বলেছে, আল্লাহ নবীকে উল্টা কাফিরদেরকে জবাব দিয়ে পাগল বলেছেন। জোরে বলেন, আল্লাহ নবীকে কাফিররা কাহিন গণক বলেছে, শাইর কবি বলেছে, মাজনুন বলেছে, কিন্তু আল্লাহ নবী
কাফিরদের গালিগালাজের বিপরীতে জবাবে তিনি গালি দেন নাই, কারণ আল্লাহ তার নবীকে শিখিয়ে দিয়েছেন সূরা মুযযাম্মিলের 10 নম্বর আয়াত, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, এরা আপনাকে যা বলছে এদের কথাবার্তা উপেক্ষা করেন, অ্যাভয়েড করেন, ধৈর্য ধারণ করেন, সহনশীল হন। গালির জবাবে গালি দেওয়া এটা মুমিনের স্বভাব নয়, মন্দের জবাব মন্দ দিয়ে নয়, বরং এই সমাজে যারা অসভ্য আছে অসভ্যদের সাথে পাল্টা অসভ্য দাবি করা যাবে না, সালাম দিয়ে এদের সামনে থেকে কেটে পড়তে হবে। অনেকে তর্ক করে, আর বর্তমানে তর্ক করার জন্য জায়গাও আছে ফেসবুক, এটার নাম দিয়েছি আমি গিবত বুক, এটার নাম দিয়েছি আমি সমালোচনা বুক, টাইম পাস বুক, এটার নাম দিয়েছি আমি চুগলখুরি বুক। আলেমুল আমারও পিছিয়ে নেই, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ভিডিও বানাবে, এক হুজুর আরেক হুজুরকে নিয়ে লাইভ করবে। দেখেন না, গত কয়েকদিন ধরে আমাদের দেশে মিয়ারে হক নিয়ে কত ধরনের পাল্টা পাল্টি বক্তব্য হুজুরদের ভেতরে, অথচ জাতির এই ক্রান্তিকালীন সময়ে কৌমি আলিয়া সকল ঘরনার আলেমদের উচিত ছিল শিক্ষা ব্যবস্থার অসঙ্গতি নিয়ে আগে কথা বলা, উচিত ছিল আমাদের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে এক টেবিলে বসে এই জাতির মানুষকে শিক্ষা সম্পর্কে সচেতন করা, সেটা না করে আপনারা নিজেরা নিজেরা কামড়া কামড়ি করছেন। আলেমদের এই নিজেরা নিজেরা কামড়া কামড়ি যত বাড়বে হুজুরদের উপরে ইসলাম বিরোধী জালেমদের নিপীড়ন তত বাড়বে। হওয়া দরকার ছিল কি আর হচ্ছে কি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জবানকে হেফাজত করেন, জবান দিয়ে পৃথিবী জয় করা যায়, অস্ত্র দিয়ে মানুষকে কন্ট্রোল করা যায় না, কিন্তু সুন্দর ভাষা দিয়ে মানুষের মন জয় করে নেওয়া যায়। এই যে এখানে হাজার হাজার মানুষ আছে, লাঠি দিয়া পিটায়া মানুষকে সাইজ করতে পারবেন না, কিন্তু যদি আপনি মুখ থেকে সুন্দর সম্বোধন করেন, সুন্দর ভাষা দিয়ে মানুষকে নীরব করে দেওয়া যাবে। এজন্য এই জবানের সঠিক ব্যবহার করতে হবে, এই জবান দিয়ে আপনি তর্ক বিতর্ক করবেন না। জাহিলদের সাথে মন্দের জবাবে মন্দ নয়, গালির জবাবে গালি নয়। রহমানের বান্দার গুণ কেমন হবে, আল্লাহ বললেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তো তারা জাহেলদেরকে অ্যাভয়েড করে সালাম দেয় যারা, সুবহানাল্লাহ পড়ে না। আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত করে দাও। আপনাদের কষ্ট হচ্ছে না তো? নাম্বার থ্রি, রহমানের বান্দাদের তিন নম্বর গুণাবলী, দিন তো গেল নম্রতার সাথে ভদ্রতার সাথে সহনশীল হয়ে, সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল, রহমানের বান্দারা রাতের বেলা কি করবে? আমাদের অনেক ভাইয়েরা আছে রাতের বেলা আড্ডা দিয়ে রাত কাটায় দেয়, অনেকে আছে ক্যাসিনোতে গিয়ে মদের বারে গিয়ে জুয়ার আসরে গিয়ে গাজার আসরে গিয়ে রাত পাস করে দেয়। রহমানের বান্দারা গাজার আসরে গিয়ে নাচের আসরে গিয়ে গান বাজনার আসরে গিয়ে রাত কাটায় না, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে রহমানের বান্দারা রাত কাটায় না, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখে দেখে রহমানের বান্দারা রাত কাটায় না। তাহলে রহমানের বান্দারা রাত কেমনে কাটায়? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাউন ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহকে রুকু আর সাজদা দিয়ে রাত কাটায় যারা, রহমানের বান্দা হলো তারা। এই যুবক ছেলেরা, সারা রাত পাস করে দাও ফেসবুক আর ইউটিউবে সময় কাটিয়ে কাটিয়ে, থ্রিলার দেখে দেখে, ওয়েব সিরিজ দেখে দেখে, নাটক সিনেমা পর্নোগ্রাফি দেখে দেখে তোমার রাত চলে যায়। এভাবে তো কখনো আল্লাহর প্রিয় বান্দা রাত কাটাতে পারে না। আল্লাহর প্রিয় বান্দা
রাতের বেলা আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে রাত কাটাবে। আমরা অনেকে আছি আবার রাতের বেলা ঘুমাই, সারা রাতি ঘুমাই, সকালেও ঘুমাই, ফজরও আদায় করে না, ঘুমাতে ঘুমাতে সকাল বেলা দেখা যায় ডাল দুইটা ফুলে গেছে। আমাদের ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায়। আর আল্লাহর নবী, আখেরি নবী, আমাদের প্রিয় নবী রহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের বেলা দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে আর আমাদের ঘুমাতে ঘুমাতে গাল ফুলে। পার্থক্য বুঝতেছেন? আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতার কদামা, আল্লাহর নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর নবীর পা ফুলে যেত। নবীজি রাতের বেলা খুব কম সময় ঘুমাতেন, দীর্ঘ রাত রাতের একটা বিরাট অংশ তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা মুবারক তার ফুলে যেত, এমন অবস্থা হতো। আর আমাদের শরীর ফুলে, গাল ফুলে, কেউ মোবাইল নিয়ে, কেউ সিনেমা নিয়ে, কেউ খেলাধুলা নিয়ে, কেউ তামাশা নিয়ে রাত কাটায়। রহমানের বান্দারা এমন করে রাত কাটায় না। বরং আল্লাহ তাআলা বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'ই ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। রহমানের বান্দা হলো তারা, রাতের বেলা বিছানা থেকে পিঠ আলাদা করে দেয়, যারা আল্লাহর আযাবের ভয়ে আশার সাথে যারা আল্লাহকে ডাকতে থাকে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রহমানের বান্দা হলো তারা, রাতের বেলা কম ঘুমায় যারা, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ইস্তেগফার করে করে রাত কাটিয়ে দেয় যারা। আমাদের তো তাহাজ্জুদের নামাজ দূরে থাক, ফজরের আমাদের তো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজও অনেকের ঠিক নাই, আজান হয় নামাজে যায় না। ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ, ইসলামের সবচেয়ে বড় ইবাদত হলো, আস্তে বলবেন না জোরে বলেন, সবচেয়ে বড় ইবাদত হলো, আপনি যেন আল্লাহকে প্রতিদিন সাজদা দিয়ে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারেন। এজন্য আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ করেছেন, কিন্তু আপনি আল্লাহকে সাজদা দেন না। ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? একটা। এতগুলো মানুষ আপনারা জবাব তো বড় আস্তে করে হলো, সবাই বলবেন প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? মাত্র একটা। জোরে, আরো জোরে, সবাই বলেন একটা। না দিয়ে কি হয়েছে? সে ইবলিস আল্লাহকে একটা সাজদা দেয় নাই, না দিয়ে তার পরিণতি কি হয়েছে? কোরআন থেকে শুনুন, কোরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারা এর ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাঈকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আর স্মরণ করো যখন ফেরেশতাদেরকে বলা হলো তোমরা আদমকে সাজদা দাও, ইবলিস ছাড়া সকল ফেরেশতারা আদমকে সাজদা দিল, ইবলিস সাজদা না দিয়ে কি হলো? আল্লাহ তাআলা বলছেন, আবাওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করায় সে অহংকারী হলো, অহংকারী হওয়ার কারণে সে কাফির হলো। ইবলিস একটা সাজদা না দিয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহ বলেছেন, ইবলিস গেট আউট ফ্রম দা প্যারাডাইজ, জান্নাত থেকে আউট হও, বের হয়ে যা। ইবলিস একটা সাজদা না দেওয়ায় আল্লাহ তাকে জান্নাত থেকে আউট করে দিয়েছেন, আর আপনি দিনের পর দিন নামাজ কাটা করে জান্নাতের আশা করে আছেন। যে আল্লাহ ইবলিসকে একটা সাজদা না দেওয়ায় জান্নাত থেকে আউট করে দিয়েছেন, আপনার মতো বেনামাজিকেও আল্লাহ জান্নাতের ধারে কাছেও ঘেঁষতে দিবেন না। কথাটা মনে হয় বড় কঠিন হয়ে গেল, তাই না? না না না।
ইবলিস সাজদা না দিয়ে হয়েছে কাফির, দেয় নাই কয়টা? আল্লাহ নবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করলো। কার সাথে কুফরি? পাঁচ ওয়াক্ত পাঁচবার গেলাম না, আল্লাহর সাথে কুফরি করলাম কয়বার? অনেকে আছে কয়, হুজুর আমি নামাজ ব্যস্ততা বেশি ঠিকঠাক মতো পড়তে পারি না, কিন্তু আমার ইমান ঠিক আছে। ব্যাকল, তোর ইমান থাকলেই না, ইমান ঠিক থাকবে? তোর তো ইমানই নাই, ঠিক কেমনে থাকে রে পাগল? তোর ইমানই তো নাই, তোর থাকলে না ঠিক থাকবে? তো যেটা নাই ওটা ঠিক থাকে কেমনে? আল্লাহ নবী বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই, তোর তো ইমান নাই, তোর ইমান থাকলে না ঠিক থাকবে? যে ব্যক্তি নামাজ আদায় করে না, পাঁচ ওয়াক্ত আল্লাহকে সাজদা দেয় না, আসমানের নিচে জমিনের উপরে, সে হলো সবচেয়ে বড় অহংকারী। কথাগুলো খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। সত্য কথা একটু তিতা হয়। মুয়াজ্জিন সাহেব বলেছেন, হাইয়া আলা সালা, নামাজের জন্য আসো। আর আমি নামাজের জন্য গেলাম না, এটা যেন আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখাইলাম, আমার কাজ বড়, তোমার হুকুমের চেয়ে আমার কাজ আরো বড়। মহাব্যস্ত মানুষ আমি, আমার অফিস আছে, আমার ব্যবসা আছে, আমার কাজ আছে। আর আল্লাহ বলেছেন, যখন আজানের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, সব বন্ধ, নামাজে দৌড়াও। আর আমি বললাম, না আমার কাজ আগে, নামাজ পড়ে। রাগ করবেন না আপনারা, এখানে তো সাপ্তাহিক অনেক মুসল্লি আছে যারা শুধু জুমার দিনে যায়। একদিনে নামাজ হলো পাঁচ ওয়াক্ত, এক জুমা থেকে আরেক জুমা এক সপ্তাহে নামাজ হলো 35 ওয়াক্ত। এখন 35 ওয়াক্তের মধ্যে গেল কই ওয়াক্ত? গেল না কই ওয়াক্ত? এখন বলেন তো, এই লোকটা শয়তানকে খুশি করেছে কয়বার, আল্লাহকে খুশি করেছে কয়বার? যে ব্যক্তি এক সপ্তাহের 35 ওয়াক্ত নামাজের ভিতরে একবার আল্লাহকে খুশি করেছে আর 34 বার শয়তানকে খুশি করেছে, চেহারা সুরতে সে মানুষের জাত হলেও এটা আসলে বাস্তবিক অর্থে হলো শয়তানের খাঁটি গুলাম। আর কেমনে বললে আপনি বুঝবেন এই কথাগুলো ব্রেইনে হিট করে না, নাকি শয়তান মাথায় পেশাব করেছে? এই কথাগুলো শোনার পরেও নামাজ যদি কাজা করেন তো বোঝা যাবে মাথায় মগজে শয়তান পেশাব করে দিয়েছে। ফজরের আজান হয়, ঘুমিয়ে থাকে, নামাজে যায় না, এই যে ঘুমিয়ে আছে, আহারে বান্দা, জোহরের নামাজের আগে জানাজার নামাজ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা হতে পারে কি পারে না? যুবক ভাইয়েরা, আপনাদের পায়ে ধরে বলছি ভাই, নামাজ ছেড়ে দিয়েন না। এই বয়স নামাজের বয়স, বুড়া হয়ে গেলে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, ঠিকঠাক মতো রুকু সাজদা করা যায় না। এই বয়স ইবাদতের বয়স। নবীজি বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আমার গুল আল্লাহর গোলামি করে কাটাবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। আরশের ছায়ার নিচে আমার হিলফুল ফুজুলের ভাইয়েরা জায়গা পেতে চায় কি চায় না? আমি বড় খুশি হয়েছি হিলফুল ফুজুলের প্রত্যেকটা যুবকের চেহারা সুরত দেখলাম সুন্দর, তাদের সংগঠনের নামও সুন্দর, চেহারা সুরতও সুন্দর, প্রত্যেকটা ছেলে স্মার্ট। এই প্রতিটা স্মার্ট ছেলেকে বলবো, যেভাবে আপনাদের আয়োজন হয়েছে স্মার্ট, আপনাদের সারা বছরের আমলও হওয়া লাগবে স্মার্ট। হিলফুল ফুজুলের একজন সদস্য নামাজ কাজা করবে না, পারবে ইনশাল্লাহ? আর হিলফুল ফুজুলের বাহিরে যারা এসেছেন তারা কি মাঝে মাঝে কাজা করবেন? নামাজের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। নামাজ আগে, সবচেয়ে বড় ইবাদত কি? পাঁচ ওয়াক্ত ঠিক করে রহমানের বান্দার গুণ রাত কাটায় কি দিয়ে? সাজদা দিয়ে। রাত কাটায় কি দিয়ে? রাতের আঁধারে যারা সিজদাতে রয়,
দু চোখের অশ্রুতে নদী যেন বই, রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বই, ছলনার হাত ছানি যতই আসো পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ, পড়ো। রাতের বেলা আল্লাহকে সাজদা দিতে রাজি আছেন তো? নবীজি বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাতের নামাজকে তোমাদের আমল বানাও, ফা ইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার বুজুর্গদের আমল, যদি এই আমল তোমার মধ্যে ডেভেলপ করতে পারো, ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই আমল তোমাকে তোমার রবের কাছাকাছি নিয়ে যাবে। যারা রাত জেগে ফেসবুক চালায়, রাত জেগে মদ খায়, গাঁজা খায়, এদের চেহারা দেখবেন দেখতে চোরের মতো লাগে। যারা রাত জেগে তাহাজ্জুদ আদায় করে, এই বুজুর্গরা বেশিক্ষণ ঘুমাতে পারে না, রাতে 1-2-3 ঘন্টা ঘুমায়, এত কম ঘুমায় আল্লাহর বান্দা, কিন্তু সকালবেলা যখন বের হয় আর মানুষ তার চেহারার দিকে তাকায়, মনে হয় যেন চেহারা থেকে নূর ঝরছে। আর হারাম খুরদের যারা হারামে লিপ্ত, এদের চেহারা এমনিতেই হারামের ছাপ থাকে। আমার ইমাম সাহেব ভাই বেতন পায় মাত্র 10-12 হাজার টাকা, 3-4 হাজার নামাজ হবে না তো? কেন হবে না সেটা বলি, এক বস্তা চালের দাম কত? 5 লিটার তেল কিনলেই তো উনার বেতনের 1/3 শেষ। তো এই ইমাম সাহেবের পিছনে দাঁড়ালে নামাজ হবে না কেন, ওইটাও বলে দিচ্ছি। আল্লাহ, বউ বলছে পেঁয়াজ নাই ঘরে, মুশকিল, গতকাল আলো কিনছে, আগামীকাল আবার কেনা লাগতে পারে। এটা আসরের নামাজের ইমামত, বাচ্চাদেরও কাপড় চোপড় নাই। আমার বাচ্চার তো আবার এই যে বাচ্চারা কি জানি খায়, হরলিক্স টরলিক্স, এগুলো নামাজের ভিতরে এই টেনশন আসবে কি আসবে না? অবশ্যই আসবে। আপনি 3,000 টাকা দিয়ে চলতে পারবেন? ইমাম সাহেবকে কি কারণে নিচ্ছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটা করবেন না আপনারা। এই লোকটা কি ইমামতি ঠেকায় পড়ে করতেছে মনে হয় আপনার? এই লোকটা তো আমার ইমাম ভাইরা আমার প্রতি কোনো ইয়ে করবেন না, রাগ করবেন না, এটা উদাহরণ দেওয়ার জন্য বলছে, আপনাদের পক্ষে কথাটা বলছি। আমার এই ভাইয়ের শরীরে কি শক্তি নাই? ভ্যান চালাইলেও তো মাসে 15,000 টাকা ইনকাম করতে পারবে, পারবে না? আপনার কি মনে হয় তার শরীরে শক্তি আছে খুব সাদে ইমামতি করে? যদি এরকম সমাজে না থাকে যারা মসজিদে ইমামতি করবে, মানুষদেরকে দিনের পথে আহ্বান করবে, তাহলে গোটা সমাজ তো পথভ্রষ্ট হয়ে যাবে। আমার ভাইদের শারীরিক যোগ্যতা আছে কাজ করে খাওয়া, কিন্তু কাজ করছে না কেন? আপনার জন্য, এই সমাজের জন্য, আপনার ছেলে মেয়ে, আগামী প্রজন্ম, এদেরকে দিনের পথে রাখবার জন্য। যেহেতু দেশে ইসলামী সরকার নাই, ইসলামী সরকারের নিয়ম হলো রাষ্ট্র ইমাম সাহেব আলেম ওলামাদের ভরণ পোষণ দিবে। যেমন আজকে যদি আমাদের এই দেশটা ইসলামী রাষ্ট্র হতো, ইসলামী রাষ্ট্র মানে তো বুঝেন যেখানে সংবিধান হলো, আমাকে এখানে আনছে যুবকরা কিছু হাদিয়া তোহফাও দিছে, খরচ টরচ দিছে, ইসলামী রাষ্ট্র হইলে 1 পয়সা আমাকে দেওয়া লাগতো না, গভর্নমেন্ট আমাকে পাঠাতো। এরকম আমাকে গভর্নমেন্ট পাঠানোর সময় পাঠাতো এরকম যে আপনি গাড়ি দিয়ে গেলে সময় নষ্ট হবে, হেলিকপ্টারে করে যান, হেলিকপ্টারে করে গেলে 4-5 ঘন্টা সময় আপনার সেফ হবে, এই সময়টা আপনি অন্য কাজে অন্য জায়গায় দিবেন, ইলমি গবেষণায় মুদাকারায় কাটাবেন। হেলিকপ্টার তো মানুষ চড়ে শখের বসে না, টাইম সেভ করার জন্য। এই টাইমটা গভর্নমেন্ট তখন বলতো আপনি তাড়াতাড়ি করে যান, ঢাকা থেকে যশোর যান, যশোরে গিয়ে বাঘার পাড়ার প্রোগ্রামের উদ্দেশ্যে 2টা রওনা করেন, 4টার আগে চলে আসেন, রাষ্ট্রীয় অন্যান্য কাজে আপনি সময় দেন।
তো ইসলামী গভর্নমেন্ট হলে তো গভর্নমেন্ট আলেম ওলামাদের পিছনে খরচ করত। এখন যেহেতু ইসলামী গভর্নমেন্ট নাই, তাহলে দায়িত্ব কাদের? আপনাদের, সাধারণ মুসলমানদের। এটা যদি আপনারা আলেম ওলামাদেরকে না করেন, তাহলে আলেম ওলামারা কিভাবে করে তারা দাওয়াত ছড়িয়ে দিবে, কিভাবে করে তারা আপনাদের মসজিদে ইমামতি করবে? আপনারা সৌদি আরবে অনেকে গিয়েছেন, দেখেছেন সেখানে আলেমদের কত কদর। হারামাইনের ইমাম সাহেবদেরকে এমন ভাবে আনা হয়, ওই দেশের বাদশাকেও এত গার্ড দিয়ে আনা হয় না। আলেমদেরকে তো এভাবেই সম্মান করা উচিত, কদর করা উচিত। যাই হোক, আলেমদেরকে আপনারা সম্মান করেন। বলছিলাম যে এই কথা, যে আমার ভাই এত কম পয়সা বেতন পান, চেহারা সুরত দেখবেন, দেখতে অত খারাপ লাগে না, কালো মানুষ হইলো, চেহারায় আলো আছে, চেহারা একটা নূর আছে। অনেক মানুষ আছে এসি গাড়িতে চড়ে, এসি বাড়িতে থাকে, টাকা পয়সার অভাব নাই, ভালো ভালো খায়, কিন্তু চেহারার দিকে তাকাইলে কেমন জানি চোরের মতো লাগে। এই চোরকে দেখতে চোরের মতো লাগে কেন? কারণ খায় তো আলগা পয়সা, মানুষের মাল, চুরি কইরা খায়, দুর্নীতি কইরা, লুটপাট কইরা খায়। এজন্য বেটা এসি গাড়িতে চললে, এসি বাড়িতে থাকলেও চেহারাটা চোরের ডাকাতের মতো হয়ে গিয়েছে। বলেছিলাম হারাম খুরদের, বলেছিলাম হারাম খুরেরা যারা হারামে লিপ্ত, এদের চেহারায় হারামের ছাপ আছে। বলছিলাম বুজুর্গদের আমলের কথা, তাহাজ্জুদের নামাজ রাতে কম ঘুমায়, কিন্তু চেহারার দিকে তাকাইলে বুঝাও যায় না, কারণ মুমিনের সবচেয়ে বড় মেকআপ হলো পাঁচ ওয়াক্ত নামাজের অজু আর তাহাজ্জুদের নামাজ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? নাম্বার ফোর, রহমানের বান্দাদের চার নাম্বার গুণাবলী হলো এই যে, এত ইবাদত বন্দেগি তারা করে, ইবাদত করেও তারা অহংকারী হয় না। কারণ আমাদের সমাজে কিছু মানুষ আছে ইবাদত করে, ইবাদত গুজারি অনেক ব্যক্তি অহংকারী হয়। সে মনে করে আমি তো পাঁচ ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজারি, আমি তো হাজি সাহেব হজও করেছি, রমজানে রোজাও রাখি, জাকাত দি, আমার জান্নাত কে ঠেকায়? এমন একটা ভাব সামনে মনে করে জান্নাত একেবারে পেয়ে গিয়েছে। ইবাদত করে যেন অহংকার মনে না আসে, এজন্য রহমানের বান্দাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন, রহমানের বান্দারা এত ইবাদত গুজার বান্দা হয়েও ইবাদত দিয়ে জান্নাতের আশা করে না, বরং ইবাদতের পাশাপাশি আল্লাহর দয়া তারা কামনা করে। কারণ আল্লাহর দয়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায়, এজন্য রহমানের বান্দারা ইবাদত গুজারি হওয়ার পাশাপাশি জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে। কি রকম করে তারা দোয়া করে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا। الله تعالى বলছেন রহমানের বান্দা হলো তারা, ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে যারা, তারা বলে হে আল্লাহ, জাহান্নামের এই সর্বনাশা সর্বগ্রাসী আজাব থেকে আমাদেরকে বাঁচাও, কারণ এই জাহান্নাম হলো অবস্থানস্থল আর আবাসস্থল হতে অত্যন্ত আবাসস্থল হিসাবে অত্যন্ত নিকৃষ্ট। তাহলে রহমানের বান্দারা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য চার নম্বর যে গুণ তারা আল্লাহর কাছে দোয়া করে, পাঁচ নম্বর গুণ হলো রহমানের বান্দারা কৃপণ হয় না, কিপটামি করে না, আবার তারা অপব্যয় করে না। আমার সমাজে দেখবেন অনেক মানুষ আছে, আল্লাহ এদেরকে অনেক টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অথবা আল্লাহ তাকে যেটুকু দিয়েছেন সেটুকুও খরচ করে না, টাকা আছে দেখবে তারপরেও সেরা কাপড় চোপড় পরে রাস্তায় হাঁটে, এমন কিপটা মানুষ আমাদের সমাজে কম বেশি আছে না নাই? টাকা পয়সা আছে, খায় না, একটু ভালো খায় না, জমায়ে রাখে। মনে রাখবেন, যারা টাকা পয়সা জমায়ে রেখে শরীরকে কষ্ট দেয়, শেষ বয়সে এই জমানো টাকা পয়সা আবার স্বাস্থ্য রক্ষার জন্য খরচ করতে হবে। এজন্য স্বাস্থ্য নষ্ট করার আগে স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। আবার রহমানের বান্দারা টাকা পয়সা আছে বলেই মদের আসরে, গাজার আসরে, ইয়াবার আসরে, নাচের আসরে, গানের আসরে খারাপ পথে গিয়ে অপব্যয় করে না। তাহলে রহমানের বান্দারা কিপটামিও করে না, অপব্যয়ও করে না, তাহলে তারা কি করে?
তারা মধ্যম পন্থা অবলম্বন করে। এজন্য আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দা হলো তারা, কৃপণতা এবং অপব্যয়ের নীতি অবলম্বন করে না যারা, বরং রহমানের বান্দা হলো তারা, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যম পন্থা অবলম্বন করে যারা, যারা দানের হাত গুটিয়ে নেয় না, অর্থাৎ আল্লাহ যেটুকু দিয়েছেন নিজের আর নিজের প্রয়োজনে খরচ করার পরে বাকিটুকু তারা আল্লাহর দিনের পথে খরচ করে দেয়, আল্লাহর পথে খরচ করে অর্থাৎ দানশীল হয়ে যায়। রহমানের বান্দারা কখনো টাকা পয়সা জমায়া রাখে না, টাকা পয়সা জমায়া কি করবেন, বাঘার পাড়ার কোনো মানুষ কি টাকা পয়সা নিয়ে কবরে যেতে পেরেছে নাকি? ওই যমুনা গ্রুপের মালিক মারা গেল করোনার সময়ে, কত টাকা সম্পদ সেও নিজেও জানে না। এই যে আপনাদের যশোরের আকিজ গ্রুপের এমডি মোমেনউদ্দিন সাহেব করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন, চিনেন না আপনারা? আমাকে খুব মহব্বত করতেন, মারা যাওয়ার দুদিন আগেও আমাকে ফোন করেছে হসপিটালে থেকে। আকিজ ফাউন্ডেশনের সেই মাহফিল থেকে তার সাথে গভীর সম্পর্ক ছিল, লোকটা বড় কোরআন পাগল আলেম পাগল ছিল। দোয়া করছি আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। কত সম্পদ রেখে গেলেন, নিয়ে যেতে পেরেছেন না? তবে তার অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু করবেন জীবদ্দশায়। তিনি এই আকিজ পরিবারের উদ্যোগে তো এর আগে কখনো কোনো এত সুন্দর মাহফিলও হয় নাই, তিনি এটা শুরু করেছিলেন, তিনি মারা যাওয়ার পরে এটা বন্ধ হয়ে গেছে। তো আমরা দোয়া করছি আকিজ পরিবারে যেন আল্লাহ যেন মোমেনউদ্দিন সাহেবের মতো আরো কিছু কোরআন পাগল মানুষ দান করে। তো আমি বলছিলাম যে এই কথা দেখেন, টাকাওয়ালা মানুষ চলে গিয়েছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব রেখে গিয়েছে। আল্লাহ বলছেন রহমানের বান্দারা এমন হয়, ওরা বুদ্ধিমান, যেটুকু তার নিজের নিজের পরিবারের প্রয়োজন এতটুকু রেখে বাকিটুকু আল্লাহ দিয়েছেন তো আল্লাহর প্রতি দিয়ে দেয়। সুবহানাল্লাহ, রহমানের বান্দারা দানশীল হয়, আপনারাও এরকম দানশীল হবেন তো ইনশাআল্লাহ। আওয়াজ তো ছোট হলো, আমরা সবাই দানশীল হতে পারবো তো? কারা কারা দানশীল হতে পারবো, দু হাত তুলে একটু আল্লাহকে দেখাই তো। মাশাআল্লাহ, কেউ হাত নামাবেন না, ওয়াজের আমল জায়গায় বসে আজকে ইনশাআল্লাহ একটু হাত উঁচা করে তুলেন, সবাই দানশীল হব তো? মসজিদে দান করার চাইতে উত্তম কোন জায়গা কি আর আছে? এখানে এই হিলফুল ফুজুল ভাইদের উদ্যোগে একটা মসজিদ নির্মাণ হচ্ছে, একতলা ছাদ হয়ে গিয়েছে, অনেক কাজ বাকি, কাজগুলো আমাদের দানের পয়সায় সৎকার পয়সায় হয়ে যাক, আর আমরা রহমানের বান্দা হিসাবে আজ আল্লাহকে আমরা দেখাই দিব। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা তোমার প্রিয় বান্দা, তোমার ঘর মসজিদের জন্য আমরা এখানে দান করে গেলাম, আমরা কি পারবো? কারা কারা পারবো হাত উঁচু করি ভালো করে। স্বেচ্ছাসেবক ভাইরা ব্যাগ নিয়ে ঢুকেন তো দেখি ওয়াজের আমল কেমন আছে, হাত নামায় নামায় আপু ওখানে ঢুকান। আপনারা ভাবিয়েন না হুজুর দেখি টাকা তোলা শুরু করে দিছে তাহলে ওয়াজ কি শেষ হয়ে গেল? না 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 না, বারোটা গুণের মধ্যে বলছি কয়টা? পাঁচটা বলছি কয়টা? আমার সাতটা বাকি আছে না, এখানে দুইজন দিয়ে সব, এখানে দুইজন দিয়ে তিনজন দিয়ে পাঁচ মিনিট সময় চলে যাবে, এত সময় নেওয়া যাবে না, এক মিনিটে শেষ করেন। মহিলা প্যান্ডেলেও ব্যবস্থা আছে, মা বোনেরাও শরীক্ষণ সামিল হন, বাকি স্পেশাল কোনো অ্যামাউন্ট থাকলে ওইদিকে এক ভাইয়ের কাছে লিখান, মোনাজাতের সময় আমি বলে দেবো, বা অতিথিবৃন্দ যারা এসেছেন লিখান, পরবর্তীতে বলবো। আমার দিকে তাকান, আরো বেশি ভাই পাঠান, পাঁচ মিনিট চলে গেলে তো চলবে না, এক মিনিটে শেষ করতে হবে, তাহলে আমরা সবাই দানশীল হব। জোরে বলেন তো আমরা সবাই কি হব, আর একটু জোরে বলেন, আল্লাহর পথে যেগুলো আমাদের খরচ হবে এগুলো রিপিট হবে, বদলা হবে, বহুগুণ বাড়িয়ে কিয়ামতের দিন আমাদেরকে যিনি পুরস্কৃত করবেন গলার আওয়াজ বড় করে, সবাই বলেন তো তিনি কে? আর একটু রিভিশন হয়ে যাক, দেখি কারা কারা বলতে পারেন। রহমানের বান্দাদের এক নম্বর গুণ বলেছিলাম কি? রহমানের বান্দারা অভদ্র না ভদ্র, অহংকারী না বিনয়ী। দুই নম্বর, রহমানের বান্দারা উগ্র না সহনশীল। মাশাআল্লাহ, তিন নম্বর, রহমানের বান্দারা রাত কাটায় কি দিয়ে? জোরে বলেন, তাহাজ্জুদের যায় না মাঝে, মরণ দিও প্রভু আমায়,
ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়, তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। বলেন আমিন। আপনাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে বলার পরেও বুঝলেন না, বললাম যে বেশি মানুষ পাঠান, তাতে এক মিনিটে শেষ হয়। এই বসো, সিলেটের ভাষা আগে 12টা পয়েন্ট মুখস্থ শোনাইতে হবে। 3-4 নম্বর, রহমানের বান্দারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কি করে? জোরে বলেন, আরো জোরে বলেন, দোয়া করে। 5 নম্বর, রহমানের বান্দারা কিপটা হয় না, অপব্যয়কারী হয় না, রহমানের বান্দারা কি হয়? দানশীল হয়। জোরে বলেন কি হয়? আমরা দানশীল হয়ে যাচ্ছি, আল্লাহ তুমি আমাদের দানগুলো কবুল করে দাও। খেয়াল করে, নাম্বার 6, রহমানের বান্দারা, শুনেন বাকি পয়েন্ট গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাকে 15 মিনিট মনোযোগের সাথে এতক্ষণ যেভাবে সময় দিয়েছেন সেভাবে সময় দিতে পারবেন তো? পারা যাবে তো? নাম্বার 6, 6 নম্বর, রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে শিরক করে না যারা। রহমানের বান্দারা কেবলমাত্র একজনের ইবাদত করে, একজনের গোলামি করে, গলার আওয়াজ বড় করে আকাশ বাতাস ভারী করে জবাব দেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর, রহমানের বান্দা হলো তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না যারা। রহমানের বান্দারা সুদিনেও আল্লাহকে ডাকে, দুর্দিনেও আল্লাহকে ডাকে, দুঃখের সময়ও বলে আল্লাহ, সুখের সময়ও বলে আল্লাহ, ভালো সময়ও ডাকে আল্লাহ, জীবনের খারাপ সময়ও বলে আল্লাহ, সুস্থতার সময়ও বলে আল্লাহ, অসুস্থতার সময়ও বলে আল্লাহ। অর্থাৎ রহমানের বান্দারা জীবনের সকল ক্ষেত্রে সব সময়ে যাকে তারা ডাক দেয়, জুড়ে বলেন তিনি কে? সন্তান দরকার, রহমানের বান্দারা রহমানের কাছেই চাই। চাকরি বাকরিতে বরকত দরকার, আল্লাহর কাছে চাই। অসুস্থ তখনও আল্লাহর কাছে শিফা চায়। এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামের এক জাহেল কিছু ছেলেদেরকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীর মাজারের সামনে মাইজ মান্ডার শরীফে গিয়ে সেখানে সেই মাজারে গিয়ে বলতেছে, ও বাজান, এই ছেলেগুলো পরীক্ষা দিবে, এদেরকে পাশ করায় এদের, নাউজুবিল্লাহ। এই ভিডিওটা কে কে দেখছেন হাত তুলেন তো, মাশাআল্লাহ, অনেকে দেখেছেন হাত নামান। বলেন তো মাজারে কোন মুর্দা পীরের কাছে অথবা কোন জীবিত পীরের কাছে গিয়ে কোন কিছু চাওয়া যাবে? না। জোরে বলেন চাওয়া যাবে? চাইতে হবে কার কাছে? আরো জিলে বলেন কার কাছে? মাজারে চাওয়া যাবে না। এই যে আমার বাড়ি তো সিলেটে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ আমি, শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই সহ সিলেটে 360 আউলিয়া এসেছেন। এই যে খুলনার বাগেরহাটে খান জাহান আলী রহমতুল্লাহ আলাই এসেছেন, এই এলাকাকে তারা আবাদ করেছেন। আল্লাহর ওলি আউলিয়ারা এসে মানুষকে কখনো শিরকের কথা বলেন নাই, বরং বর্তমান সমাজে বর্তমান দেশে কিছু মানুষ আছে যারা মাজারকে বাজার বানিয়ে ব্যবসার কেন্দ্রে পরিণত করে মানুষের ইমান ধ্বংস করছে। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমি একবার ঢুকে গেছিলাম খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে, বাগেরহাটে মাহফিল করছি, ফেরার সময় ভাবলাম যাই একটু জিয়ারত করে চলে যাই। জিয়ারতের নিয়তে আমি ওই এলাকায় যাই নাই, যাচ্ছিলাম মাহফিলে ফেরার সময় একটু ঢুকলাম, ঢুকে দেখি এক লোক মাইক দিয়ে বলতেছে, যারা যারা মুরগি নিয়ে এসেছেন এখানে এসে লাইন ধরে দাঁড়ান। আপনারা দেখছেন কিনা, ওখানে মাইক দিয়ে দিয়ে নেয় না তো? আমি সেখানে গেলাম, গিয়ে বললাম ভাই যান, এখানে এত মানুষ মুরগি নিয়ে আসছে কেন? খান জাহান আলী রহমতুল্লাহ আলাই তিনি কি রাতের বেলা উঠে মুরগিগুলো খেয়ে ফেলেন নাকি? ইসলামই করেন কেন? কোত্থেকে আসছেন আপনি? তিনি আসবেন কেন? মাজারের তো অনেক খাদিম আছে, তারা খায়। তারা কি করে? খায়। আবার ওখানে একটা কুমিরও আছে, তা কুমির আছে না, অনেকে কুমিরকে এনে মুরগি দেয়। আমি কয়েকজনকে আটকাইছিলাম, বললাম
কুমির কয়টা মুরগি খায়? এই যে হাজার হাজার মুরগি আছে, বাকিগুলো যায় কোথায়? কই যায় আমি জানি, আমরা জানি না। বললাম মাজারের এই কুমিরের চাইতে মাজারের খাদেমরা হলো বড় কুমির। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে বিরাট বিরাট ড্যাগ আছে, টাকা দিয়ে ভরে যায়, এগুলো যায় কোথায়? রাতের বেলা কি তারা এসে টাকাগুলো নিয়ে আবার কবরে যান? না, এগুলো মাজারকে বাজার বানিয়ে যারা ব্যবসা করে খাচ্ছে তারাই এই টাকাগুলো লুটপাট করছে। সুতরাং মুসলমানদেরকে বুঝতে হবে আল্লাহর ওলিদের সাথে আমাদের কোনো দুশ্মনী। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, কিন্তু মাজারকে বাজার বানিয়ে যারা ব্যবসা করে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে ফেলতেছি, আপনারা শোনেন শেষের দিকের পয়েন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার সেভেন, মনোযোগ আছে তো? এখন শেষ ভালো যা, আর শেষের পয়েন্ট গুলোই হচ্ছে খুব সাংঘাতিক গুরুত্বপূর্ণ। বেশি মনোযোগ আছে তো? কারো কারো ঝিমানি আসলে চলেন, ঝিমানিটা আমরা একটা তাকবীর দিয়ে একদম শেষ করে দিই, এমন জোরে তাকবীর দিব যাতে আকাশ বাতাস কেঁপে উঠে। নারে তাকবীর, জোরে বলবেন নারে তাকবীর, নারে তাকবীর, আল কুরআনের আলম, আরে আরে আলম, আরে হাদি চালে আলম, বিশ্বনবী মুস্তাফা, নারে তাকবীর। একটা চাঙ্গা চাঙ্গা ভাব আসছে না? এখন এই পয়েন্ট গুলো ভালো মতো যাবে ইনশা, ভালো করে শোনেন। সাত নাম্বার, রহমানের বান্দারা খুনি হয় না, এরা মানুষের প্রাণ কেড়ে নেয় না, বরং মানুষের জীবন বাঁচায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিলহক। রহমানের বান্দা হলো তারা, অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে হত্যা করে না যারা, অন্যায়ভাবে মানুষ খুন করে না যারা, অন্যায়ভাবে নিরপরাধীকে অপরাধী বানিয়ে হত্যা করে ফেলার নজির এখন বর্তমান দুনিয়াতে নাই। হ্যাঁ, এই দুনিয়াতে বহু জালেম আমাদের আশেপাশে আছে যারা নিরপরাধীকে অপরাধী বানিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রহমানের বান্দারা কখনো মানুষ খুন করে না, মানুষকে মেরে ফেলে না। আহারে, আজ আপনি অন্যায়ভাবে মানুষ হত্যা করছেন, ইসলামে একজন মানুষের জীবনের মূল্য কত বেশি! আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো সে যেন সারা দুনিয়া সকল মানুষকে হত্যা করে ফেললো। ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া। যে একজন মানুষের জীবন বাঁচালো সে যেন গোটা দুনিয়া মানুষের জীবন বাঁচিয়ে দিল। তাহলে যারা একজন মানুষকে খুন করে হত্যা করে তারা গোটা দুনিয়ার মানুষকে খুন করার সমান অপরাধী। আহারে, আজ দুনিয়ার বুকে কত জালিম আছে, নিরপরাধীকে অপরাধী বানায় শেষ করে দিচ্ছে। এই পৃথিবীতে বহু আলেমকেও শুধুমাত্র কোরআন সুন্নাহ প্রচারের কারণে নিরপরাধীকে অপরাধী বানিয়ে জালিমের গোষ্ঠী দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আহা, কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেন। দুনিয়াতে বহু খুনের বিচার, বহু রক্তের বিচার হয় নাই, কিন্তু হবে, একদিন হবে। আর সেখানে কোনো প্রেসার ক্রিয়েট করে রায় পাল্টানো যাবে না, জোর করে কাউকে অপরাধী বানানো যাবে না, ন্যায় বিচার হবে, ইনসাফ কায়েম হবে। সেদিন আদালতের বিচারপতি যিনি জুড়ে বলেন তিনি কি? সেদিন কি আমরা সবাই হাসরের মাঠে থাকবো না? আমাদের সবার হিসাব নেওয়া হবে, মানুষের হিসাব নেওয়া হবে। দুইটা
বিষয়ের হিসাব না হবে, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হকের বিচার আল্লাহ আরম্ভ করবেন নামাজ দিয়ে, আর বান্দার হকের বিচার আরম্ভ হবে অন্যায় রক্তপাত, আর যারা অন্যায় ভাবে মানুষ খুন করে হাত রক্তে রঞ্জিত করেছে সেই বিচার আল্লাহ আগে করবেন। বিচার হয় নাই তো কি হয়েছে, কিয়ামতের দিন তো বিচার হবে। কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে, সেই বিচারগুলো কি হবে না? গাড়ি পুরাইছে একজন, মামলা খাইছে আরেকজন, এগুলো নাই তো? আর পৃথিবীতে জালিমের গোষ্ঠী আছে যারা আলেম উলামাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য সবসময় প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এখানে এত মানুষ এসেছেন দিনের বেলা, কাউকে কি পয়সা দেওয়া হয়েছে? কোরআনের সমাবেশে মানুষ নিজের পয়সা খরচ করে বহু দূর দূরান্ত থেকে আসে, আর বহু সামাজিক রাজনৈতিক সমাবেশে জন প্রতি 1500-2000 টাকা, জন প্রতি টি শার্ট, মহিলাদেরকে শাড়ি জিলাপি বিরিয়ানি দিয়েও এনে কিছুক্ষণ রাখা যায় না, দৌড় মারে লুকাইয়া। এদেশের আলেমদের কথা মানুষ শুনতে চায়, আলেম উলামাদের বক্তব্য শুনে যখন যুবকদের মধ্যে পরিবর্তন আসতে শুরু হয়েছে, এদেশের মানুষের মধ্যে দ্বীনী চেতনাবোধ জাগ্রত হয়েছে, তখন এক শ্রেণীর ইসলাম বিরোধী গোষ্ঠী টার্গেট করে করে জনপ্রিয় আলেমদেরকে চারিত্রিক অপবাদ দিয়েছে। এই কারণে দিয়েছে যাতে করে সেই আলেমদেরকে জনগণ থেকে দূরে রাখা যায়, কিন্তু সেই চেষ্টা সফল হয় নাই। আলেমদেরকে অপবাদ দিয়ে যারা জনবিচ্ছিন্ন করতে চেয়েছে তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। যে আলেমদেরকে দুর্নাম রটানো হয়েছে, দেখা গিয়েছে এরা জীবিত থাকলেও এদের কাছে মানুষকে আটকায় রাখা যায় না, মানুষ যাচ্ছে মারা যাওয়ার পরেও বাধা দিয়েও তাও এদের জানাজায় মানুষ আটকায় রাখা যায় না। মানুষ এদেরকে ভালোবাসে আল্লাহর কোরআনের জন্য। রহমানের বান্দারা খুনি হয় না, যত খুনে আপনার হাত রঞ্জিত, যত রক্তে রঞ্জিত হয়েছে, প্রত্যেকটা খুনের বদলা কিয়ামতের দিন যিনি নেবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। আমরা খুনি হব না, আমরা রহমানের বান্দা, আমরা মানুষের রক্ত ঝরাবো না, আমরা কখনো মানুষের উপর অন্যায় করব না, জুলুম করব না, আমরা মানুষকে সম্মান ঠিক পারবো তো? নাম্বার 8, 8 নাম্বার, রহমানের বান্দারা জিনা করে না, জিনার ধারে কাছেও যায় না। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা আলকা আযাবা। রহমানের বান্দারা জিনা করে না, জিনার ধারে কাছেও যায় না। আমার যুবক ভাইদেরকে বলছি বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে জড়াবেন না। ছাত্র যারা আছো, যারা পড়াশোনা করো, এই ছাত্র বয়সে নারীর ফিতনায় পড়ো না, তোমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, সুন্দর জীবনটা তোমার নষ্ট হয়ে যাবে। ছাত্র জীবনে যারা নারীর ফিতনায় পড়েছে এদের কেরিয়ার, এদের জীবন ধ্বংস হয়ে গিয়েছে। আমার ছাত্র ভাইদেরকে, যুবক ভাইদেরকে বলবো তুমি কেন এই ছাত্র জীবনে মেয়েদের পিছনে ঘুরঘুর করবা, তোমার এই বয়স তো হলো পড়াশোনার বয়স, গবেষণার বয়স, পড়াশোনায় মনোযোগী হও, পড়াশোনা গবেষণায় মনোযোগী হও, আর আজান হলে নামাজে যাও, নামাজি হও, তোমার কেরিয়ার যদি সুন্দর হয় আর চরিত্র যদি ভালো হয় তুমি মেয়ের পিছে ঘুরঘুর করা লাগবে না, দেখবা পাঘার পাড়া আর যশোরের সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে ঘুর 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 করবে। কিরে যুবকরা কথা বলা আবি একটা মিসকিনরা, যারা বিয়ে করো নাই, তোমরা কি লুচ্চা ইতর বদমাশের মতো মেয়েদের পিছনে ঘুরবা, না নিজেকে এমন যোগ্যতায় নিবা যাতে করে মেয়ের বাপরা ঘুরে ঘুরবা না ঘুরাবা? হ্যাঁ যুবক ছেলেরা কথা বলা, যারা বিয়ে করো নাই, ঘুরবা না ঘুরাবা? আর তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে হবে। যারা 30 বছরে বিয়ে করে, 25-30 বছর বয়সে বিয়ে করে, এরা লাইফ এনজয় করতে পারবে না। কেন পারবে না? এ দাঁড়াও, তোমাদের পক্ষে আমি, যারা বেশি বয়সে বিয়ে করে, মনে করেন 30-এ বিয়ে করলো, তার বয়স তখন 50-55-60 হবে, চুল দাড়ি সাদা, হাতে লাঠি নিবে, তখন তার ছেলে মেয়ে বড় হবে, বিবাহের যোগ্য হবে।
ওরা নাতি নাতনি কুলে নিয়ে নাতি নাতনি নিয়ে ঘুরা মজা পাবে না, নানা হতে পারবে না, দাদা হতে এর আগেও মরে যেতে পারে, হইল বুড়া টুড়া হবে মজা পাবে না। আপনি 40-45 বছর বয়সে যেন দাদা হতে পারেন, নানা হতে পারেন, অল্প বয়সে বিয়ে করেন, জীবনকে জীবনের মতো উপভোগ করতে পারবেন। টাকা দিয়ে পয়সা দিয়ে শুধু জীবন উপভোগ করা যায় না। এক ভাইকে আমি পেলাম, এ যুবকরা শোনো তোমাদের পক্ষে আমি, এক ভাইকে পেলাম চুলদাড়ি পেকে গেছে, হাতে লাঠিও নিচ্ছেন, অনেক পয়সার মালিক, খুব দামি গাড়িতে চলাফেরা করেন। দেখা হলো, বললাম ভাইজান কেমন আছেন? ভালো আছি। শরীর কেমন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই লোক বললেন, ভাই একটা কথা আপনাকে শেয়ার করি, অনেক কথাবার্তা হয়েছে, এক পর্যায়ে বললেন, আমার সবই আছে দেখেন, কিন্তু আমার ছেলে মেয়েগুলো এখনো ছোট রয়ে গেছে, জানি না মরার আগে এদের বিয়ে সাড়ি দেখতে পারবো কিনা, নাতি নাতনির মুখ দেখতে পারবো কিনা। আমার টাকা আছে পয়সা আছে, কিন্তু নাতি নাতনি কুলে নিলে যে একটা মজা লাগে, আর নাতি নাতনি বুকের উপরে পেশাব করলে, পায়খানা করলে যে একটা আনন্দ লাগে, ওই আনন্দটা তো আমি পাচ্ছি না। ওইটা টাকা দিয়ে পাওয়া যায়? জোরে বলেন, টাকা দিয়ে পাওয়া যায়? জীবনকে জীবনের মতো উপভোগ করতে চাইলে ছেলেরা মেয়েরা তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। তাড়াতাড়ি বিয়ে দিলে এদের চরিত্রও ভালো থাকবে। আর তোমরা যে ঠিক ঠিক কইলা, তোমাদেরও তো দোষ আছে, তোমরা অত অকর্মার ঢেকি, তো তোমাদের মা বাপ তোমাদেরকে বিয়ে করাবে কেন? তোমরা চাকরির আশা করে বসে আছো কেন? তুমি উদ্যোক্তা হও, যে কোনো কাজ এখন থেকে আরম্ভ করে দাও, টিউশনই করাও। টিউশনই যদি এখন না থাকে বন্ধু, এখন তো আর টিউশনিও লাগে না, এখন তো আর ফুলা প্যান্ট ছেলে মেয়ের আগের মতো পড়ে না, এখন স্কুলে গিয়ে গান গায়, লীলাবালি লীলাবালি, বড় যুবতী সৈক বিয়ার সাজনী কন্যা সাজল, এখন তো স্কুলে মাদ্রাসায় চলে নাটক ফাটক। আমি কি মিথ্যা বলেছি? আপনার বাচ্চার বই হাতে নিয়ে দেখেন, ঢোল তবলা সারেগামা পাধানিসা, নাচ গান নাটক ফাটকে বই এখন ভরা, পুচকা পুচকা পুলা মাইয়ারা পাইকা গেছে কেমনে, 6-7 সব বুঝে। কেন বুঝে? কারণ এই অপশিক্ষা আর মোবাইলের অপসংস্কৃতি এদেরকে কম বয়সে পাকিয়ে দিয়েছে। বলছিলাম তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করুন, বিবাহ সহজ হয়ে গেলে সমাজে জিনা কমে যাবে। আমাদের দেশের ছেলেরা ভালো, এরা জিনা করতে চায় না, এরা বিয়ে করতে চায়। মহারানা চাপিয়ে দেওয়া যাবে না, বিবাহের খরচ কমিয়ে দিতে হবে, যৌতুক বন্ধ করতে হবে, যাতে করে মেয়ের বাপ তার মেয়েকে সহজেই বিয়ে দিতে পারে। যৌতুক দেওয়া এবং নেওয়া, কুত্তার পায়খানা খাওয়া, শূকর খাওয়া যেমন হারাম, যৌতুক দেওয়া নেওয়াও হারাম। যৌতুকের সাথে মুসলমানের কোন সম্পর্ক? সামনে 13-14 দিন পরে রমজান মাস আসতেছে, আমাদের সমাজের কিছু ধনী ভিক্ষুক বের হবে, উঁচু মাপের ভিক্ষুক, যারা বসে থাকবে শ্বশুর বাড়ি থেকে কিংবা মেয়ের বাড়ি থেকে ইফতারি আসবে। আপনাদের যশোরে মনে হয় এগুলা কম, আমার বাড়ি সিলেটে, আমার সিলেটে এগুলো অনেক বেশি। কুরবানির সময় আসলে বসে থাকে, দেখি তো বিআই সাহেবের বাড়ি থেকে, মানে মেয়ের বাড়ি থেকে গরুর রান বা গরু ছাগল আসে কিনা, না আসলে আবার মেয়ের উপরে মানসিক শারীরিক নির্যাতন করে। যারা মেয়ের বাড়ি থেকে জোর জবরদস্তি করে এভাবে আদায় করে, এরা হলো সমাজের নিকৃষ্ট শ্রেণীর ইতর আর ভিক্ষুক। যুবক ছেলেদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সমাজ থেকে এই যৌতুক, সমাজ থেকে এই সকল অপসংস্কৃতি দূর করতে হলে যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আজানের সময় হয়ে গেছে বলে না, শুরু হয়ে গেছে না, তাহলে আমরা শর্ট করে দিচ্ছি, 2-3 মিনিটে শেষ হয়ে গেছে। সিলেটি মাত মাতলে আপনারা বুঝতে না, হিবাই দি গেল আপনি, একটা গজল বলতে পারছেন আমাদের সময়, আমি খেয়াল করি নি, একটু শর্ট করি আপনি। নাম্বার 9 নাম্বার, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয়, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুর, রহমানের বান্দা হলো তারা, মিথ্যা সাক্ষী দেয় না যারা। এখন আমার সমাজে মিথ্যা সাক্ষী একজন নাই, নাই মানে মিথ্যা সাক্ষী দিতে 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 কোরআনের বড় বড় খাদেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাদেরকে শেষ করে ফেলেছে।
মিথ্যা সাক্ষ্য সমাজে বাতিলকে অন্যায়কে প্রতিষ্ঠিত করে। মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, মিথ্যা মামলাও দেওয়া যাবে না, মিথ্যা কথাও বলা যাবে না, মিথ্যা সাক্ষ্যও দেওয়া যাবে না, মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক। এগারো নম্বর হলো, দশ নম্বর হলো রহমানের বান্দারা অহেতুক কোনো কথা বলে না, আজে বাজে কথা বলে সময় নষ্ট করে না, আজে বাজে কোনো কাজে জড়ায় না। ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, অনর্থ কাজে বাজে কথা বা কাজ চলছে এমন জায়গা দিয়ে গেলে উপেক্ষা করে চলে যায়। এগারো নম্বর হলো রহমানের বান্দারা কোরআন শুনে এমন ভাবে হেদায়েতের নিয়তে অন্ধ বা বধির হয় না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা দুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, এদেরকে যখন কোরআনের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয় অন্ধবার বধিরের মতো আচরণ করে না। রহমানের বান্দাদের বারো এবং সর্বশেষ বৈশিষ্ট্য হলো তাদের স্ত্রী আর সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। যারা দোয়া করে, হে আমাদের রব, আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও, এই যে বারোটা গুণের কথা বলা হলো, এই বারোটা গুণ যারা অর্জন করবে তাদের জন্য কি হবে। এবার আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়ে বলছেন, এই বারোটি গুণে গুণান্বিত হবে যারা, উলাইকা ইউজজাউনা গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাউন ওয়াসালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা। সূরা ফুরকানের শেষের দিকে লম্বা একটা আলোচনা হলো, এখানে বারোটা গুণ আল্লাহ বলেছেন, এই বারোটা গুণে গুণান্বিত হবে যারা। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ওয়াদা করছেন, আল্লাহ বলছেন জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে জান্নাতের সুউচ্চ প্রাসাদে চিরকালের জন্য অবস্থান করবে তারা। কয়টা গুণের কথা বলেছি? এই বারোটা গুণ এক নিঃশ্বাসে কে বলতে পারবে? এক নিঃশ্বাসে, একবার, কেউ নাই, কেউ নাই। আচ্ছা, এক নিঃশ্বাসে লাগবে না, কে বলতে পারবেন যে বারোটা গুণ বলা হয়েছে? কারো সাহস নাই এখানে? দায় আছে না দেখি এখানে? কে মাশাল্লাহ বলেন তো ভাই, এই যে আমার এক ভাই হাত তুলছে দেখি, বলেন তো আপনি, ওনাকে বলাই দিছি কেন আর পরে বলুন, বলেন আমি সহযোগিতা। এক নাম্বার, সহনশীল হবে। আচ্ছা বসেন, আপনি একটু ভয় পাচ্ছেন, একটু পারেন আমি বলছি। আসলে আমরা সবাই বলি, এক নম্বর রহমানের বান্দারা অভদ্র না ভদ্র, অহংকারী না বিনয়ী, দুই নম্বর উগ্র না সহনশীল, তিন নম্বর রাত কাটায় কি দিয়ে, চার নম্বর জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করে, দোয়া করে, কি করে, পাঁচ নম্বর রহমানের বান্দারা কিপ্টা না দানশীল, ছয় নম্বর রহমানের বান্দারা আল্লাহ ছাড়া কাউকে ডাকে, সাত নম্বর রহমানের বান্দারা অন্যায় ভাবে মানুষ খুন করে না, হত্যা করে না, আট নম্বর রহমানের বান্দারা জিনা করে না, নয় নম্বর রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয়, দশ নম্বর রহমানের বান্দারা অনর্থক কথা বলে, এগারো নম্বর রহমানের বান্দারা এই কোরআন বধির ভয়ে শুনে না, হেদায়াতের নিয়তে কোরআন শুনে, বারো নম্বর স্ত্রী সন্তানের জন্য রহমানের বান্দারা কার কাছে দোয়া করে, এই বারোটা গুণে গুণান্বিত হবে যারা, আল্লাহর জান্নাত পাবে তারা। আল্লাহ আমাদেরকে এই বারোটি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমরা বলি আমি।